আগামীকাল বকুল আমাবর্ষ আবার পৌষ আর আমাবর্ষাও কিন্তু বলা হয় অর্থাৎ এই দিনে পৌষকালী পুজোও করে থাকে তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন এই পাঁচটা রাশি মূলত এই পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করব যদি মায়ের একটা পুজো ছোট্ট একটি জিনিস দিয়ে করতে পারে তাহলে কিন্তু তাদের ভাগ্য ঘুরে যেতে পারে যারা বলছেন আমার ভাগ্য খারাপ আপনার সন্তান অবাধ্য আপনার স্ত্রী অবাধ্য বা আপনার স্বামী অবাধ্য বা আপনি অর্থ কিছুতেই ধরে রাখতে পারছেন না তারাই কিন্তু এই নিয়মটা মেনে এই পুজোটা করতে পারেন দেখবেন আমার মা আপনাকে বা আপনাদেরকে অবশ্যই আপনাদের দুর্ভাগ্য সরিয়ে সৌভাগ্য এনে দেবে কেন আমার মা বললাম সত্যিই আমার মা যাই এই মা কালীর যে পুজোর কথা বলছি এটা বিশ্বাস এবং ভক্তি নিয়ে যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনে সফলতা আসতে পারে আর যদি মনে হয় যে বলল উনি করে দেখি হয় কি না মানে এই যে একটা সন্দেহ এই সন্দেহ বা হবে কি না এই মানসিকতা নিয়ে কেউ করবেন না তাহলে আদেও কিন্তু হবে না আর যদি বিশ্বাস নিয়ে করতে পারেন তাহলেই আপনি ফল পাবেন আর বিস্তারিত আলোচনাটা শুনবেন কেটে কেটে দেখবেন না কারণ অনেক ছোট ছোট জায়গা আছে যেগুলো কেটে বেরিয়ে গেলে আপনারা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না হয়তো আপনি শুনলেন আগামীকাল বকুল আমাবর্ষা মায়ের পুজো দিতে বলল বাস এই পর্যন্তই কী দিয়ে দিতে বললো ওইখানে দুটো তিনটে নাম বললাম যেটা মেন নামটা আপনি কেটে বেরিয়ে গেলেন ওইভাবে করলেন কাজ পাবেন না দেখুন যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি কেন আবার এর মধ্যে রাশি বললাম এটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে দেখুন যে পাঁচটা রাশির কথা আমি বলবো এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের উপরে মায়ের কৃপা থাকে সর্বদা সব রাশির উপরে কিন্তু থাকে না তাই মায়ের কৃপা যেই পাঁচ রাশির উপরে থাকে সেই পাঁচ রাশিকেই আমি আজকের আলোচনাটা করছি এবং তাদেরকেই বলব যে আপনারা যদি সমস্যায় থাকেন তাহলে এই নিয়মটা মেনে যদি মায়ের পুজোটা করতে পারেন আপনাদের অবশ্যই দুঃখ কষ্ট দূর হবে আমি আবারও বলছি যদি আপনারা দুঃখে কষ্টে থাকেন আপনার সন্তান স্বামী বা স্ত্রী অবাধ্য কথা শুনছেন না ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কর্মহীন তারাই করবেন ধরুন এই রাশির মধ্যে আপনার রাশি আছে আপনি যথেষ্ট পজিটিভ ভালো আপনার করার দরকার নেই যদি আপনার সমস্যা থাকে তাহলেই করবেন সমস্যা না থাকলে করবেন না আরেকটা কথা এই যে রাশিগুলোর নাম বলবো এই রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে ভক্তি থাকে করবেন বিশ্বাস ভক্তি না থাকলে করবেন না কারণ জোর করে কিছু হয় না আপনার বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকবে সমস্ত কিছু আপনি হয়তো এটা ভাবছেন যে উনি বলল করে দেখি কি হয় না উনি বলল করে দেখি না এই এইটা কখনোই করতে যাবেন না আপনার মনে চাইলে করবেন না হলে করবেন না এবার আসুন এই আমর্ষা যে আগামীকাল হতে চলেছে এই দিনে কীভাবে আপনি পুজোটা করবেন দেখুন সবার বাড়িতে কিন্তু মন্দির নেই আর বিশেষ করে কালী মা কালী অনেকের বাড়ি নেই আবার অনেকের বাড়ি আছে কারণ মা আমাদের প্রত্যেকের দুঃখ কষ্ট দেখে এবং একমাত্র মাই আছেন যে মা কালীর কথা বলছি আমাদের খারাপ সময়ে পাশে এসে দাঁড়ায় আর কোন দেবদেবী আসে না আসে সেটা পরের প্রশ্ন কিন্তু মায়ের প্রমাণ বহুবার পাওয়া গেছে তাই দেখবেন মানুষ আগেকার দিনে কি হতো জানি না এখন কিন্তু অনেকেই এই মায়ের পুজোটাকে বেছে নিয়েছে তাই ম্যাক্সিমাম বাড়িতেই মায়ের পুজো হয় এবং তার ফটো হোক মূর্তি হোক আছে তারা তো খুব সহজেই করতে পারবেন যাদের নেই তারা যে কোনো মায়ের মন্দিরে গিয়ে করতে পারবেন আপনার আশেপাশে অবশ্যই কোনো না কোনো মন্দির আছে করতে পারবেন দেখুন এই যে বকুল আমাবস্যা বা পোষ আমাবস্যা বা কালী পুজো যাই বলি না কেন এই দিন কিন্তু মায়ের একটা স্পেশাল একটা প্রসাদ আমরা ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে কি সেই প্রসাদ অবশ্যই বলব সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আমি রাশিগুলো আগে বলি যে পাঁচটা রাশিকে নিয়ে মূলত আজ আলোচনা যে পাঁচটা রাশিটি জাতক জাতিকাদের এই মায়ের কৃপা সর্বদাই থাকে যে পাঁচটা রাশির জাতক জাতিকাদের উপর সেই রাশিদের মধ্যে প্রথমেই কুম্ভ রাশির কথা বলবো আপনার যদি কুম্ভ রাশি হয় অবশ্যই মায়ের কৃপায় ভাগ্য বদলাবে ছোট্ট একটি কাজ আপনাকে করতে হবে কারণ এই বকুল অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পোষ অমাবস্যা পোষ কালী পুজো সবই কিন্তু মিলেমিশে আছে তাই এই দিন আপনি ছোট্ট একটি কাজ করবেন আপনার যদি সমস্যা থাকে তাহলেই যে সমস্যায় আপনি ভুগছেন সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যা সমস্যা নেই করার দরকার নেই যদি ভক্তি শ্রদ্ধা আপনার মায়ের উপরে থাকে করতে পারেন আপনার সমস্যার জন্য যেটা করবেন সেটা করার দরকার দু নম্বর যে রাশির কথা বলবো সেটা মিন রাশি আপনার যদি মিন রাশি হয় তাহলে আপনারও কিন্তু একটা ভালো সময় মানে আপনার খারাপ সময় বদলে নেওয়ার মতন কিন্তু আসছে আগামীকাল দেখুন আপনারা আমরা অনেক সময় সময় যখন আমাদের খারাপ থাকে নানা জায়গায় ছোটাছুটি করি অ্যাস্ট্রোলজার দেখাই তন্ত্র তান্ত্রিক তান্ত্রিকের কাছে তন্ত্রক্রিয়া করি বা নানাভাবে আমরা ছোটাছুটি করি কোথায় গেলে একটু সাকসেস পাবো কি করে আমার ভালো সময় আনবে আসবে এই কাজটা করুন তাদের জন্য আজকের আলোচনা আপনাকে কোথাও যেতে হবে না আপনি নিজেই করতে পারবেন বাড়িতে বসে আর যদি আপনার মন্দির আশেপাশে থাকে মন্দিরে বসে কি করবেন অবশ্যই ভিডিও শেষে থাকছে সঙ্গে থাকুন শুধু আপনাদের অ্যালার্ট করা আমার কাজ বাদবাকিটা আপনাদের যদি কেউ মনে করেন আমি কানে শুনে নিলাম আমি কিছু করব না তাহলে পরিবর্তন আসবে না আর যদি আপনার মনে হয় যে আমি শুনলাম এগুলো করবো পরিবর্তন আসবে তিন নম্বর যে রাশির কথা বলব সিংহ রাশি দারুণ 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 সিংহ রাশির সময় কিন্তু বদলাতে পারে কারণ সিংহ রাশির উপরে কিন্তু মায়ের একটা কৃপা সর্বদাই থাকে আর মায়ের কৃপায় আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক শুধু আপনি যদি এই নিয়মটা মেনে করতে পারেন তাহলে খুব ভালোভাবে আপনার জীবনের পরিবর্তন করতে পারে অর্থাৎ আপনার দুর্ভাগ্য বদলে গিয়ে সৌভাগ্যে পরিণত হতে পারে দেখুন অনেকের মুখেই শোনা যায় আমার সময় ভালো না বা অনেকেই দেখবেন অর্থ কষ্টে ভুগছেন অনেকেই দেখবেন তার স্বামী অবাধ্য পরক্রিয়ায় লিপ্ত আবার উল্টো স্ত্রী পরক্রিয়া লিপ্ত অবাধ্য এগুলো যদি সংসারের মধ্যে থাকে শান্তি আপনার থাকে না বা অনেকের সন্তান অবাধ্য কথা শুনছেন আপনি ইনকাম করছেন থাকছে না সংসারে নেই নেই অভাব অনটন থাকছে বা কারোর কাজই চলে গেছে অভাব অনটনে ভুগছেন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারাই এই কাজগুলো করবেন আর ধরুন আপনার সিংহ রাশি আপনি যথেষ্ট ভালো আছেন পজিটিভ আছেন আপনার দরকার নেই কারণ আমি সবসময় বলি যে রাশি মানেই যে সবার এক তা নয় সেম রাশি হতে পারে প্রত্যেকের জীবনের যে একটা পরিচালিত মানে আমরা পরিচালিত হই জীবনের গতিপথ সেগুলো কিন্তু আলাদা আলাদা হয় আমরা এক একজন এক একভাবে পরিচালিত হই কেউ খুব কষ্টে আছে কেউ ভালো আছে কেউ মানে বিন্দাস আছে তাই যারা ভালো আছেন তাদের দরকার নেই যারা খারাপ আছেন তারা এই নিয়মটা মানতে পারেন চার নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে দারুণ দারুণ সময় আপনারও কিন্তু আসতে পারে কেন বললাম আসতে পারে এই বকুল আমাবস্যা অর্থাৎই পৌষ অমাবস্যার দিন এই ছোট একটি কাজ করে আপনার জীবনকে আপনি গুছিয়ে নিতে পারেন আপনার বাধাবিঘ্ন কেটে যাবে সমস্ত দিক থেকে আপনার ভাগ্যের একটা উদায় ঘটবে দেখুন আমরা কোনো না কোনো সমস্যার কারণে আমরা নিজেরা অনেকটাই খারাপ জায়গায় পৌঁছে গেছি নিজেদের দোষে আমাদের চাল চলন আমাদের ভাবনা চিন্তা আমাদেরকে এই জায়গায় এনে দিয়েছে আমি সবসময় বলি আপনার গ্রহ খারাপ আপনার সময় খারাপ এর জন্য দায়ী আপনি আবার যে ভালো আছে সেটাও কিন্তু তারই কৃতিত্ব তাই আমাদের হাত ধরে আমাদের জীবনে সফলতা প্রবেশ করে এবং অসফলতাও প্রবেশ করে তাই আপনি খারাপ অবস্থায় আছেন কীভাবে খারাপ অবস্থা আসলো সেটা জানার দরকার নেই কীভাবে বেরোবেন সেটা কিন্তু আমি আজ আপনাদেরকে বলবো যে এই দিনটি এই কাজটা করুন দেখবেন আপনার ভাগ্য চমকাতে থাকবে এরপর সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা বিশ্বিক রাশি এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব আপনি যদি খারাপ অবস্থায় থাকেন ভীষণভাবে তাহলে অবশ্যই এই কাজটি করুন বকুল অমাবস্যা বা পৌষ আমাবস্যা পোষকালী পুজোর দিন তাহলে দেখবেন আপনার জীবনেরও পরিবর্তন ঘটবে নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে আপনার দুর্ভাগ্য বদলে সৌভাগ্যে পরিণত হবে কি করবেন এবার আমি বলছি শুনুন কারণ পাঁচটা রাশির নাম বলা হয়ে গেছে এই পাঁচটা রাশিটি জাতক জাতিকারা সর্বদা মায়ের কৃপা পেয়ে থাকে মা এদের সবসময় ক্ষমা করে এবং তার কৃপা অবশ্যই এদের উপরে পড়ে মায়ের আশীর্বাদ থাকে এবার কি করবেন দেখুন এই অমাবস্যায় আপনি মায়ের পুজো দিন অবশ্যই উপস্থাপন একশো আটটা জবার মালা পরিয়ে দিন ধূপ দ্বীপ জ্বেলে দিন মাকে কি দিয়ে প্রসাদ দিচ্ছেন সেটা ফ্যাক্টর না কিন্তু একটা ফল মায়ের চরণে দান করুন সেই ফলটা অবশ্যই মূলা মূলাটাকে মায়ের চরণে দান করুন প্রসাদ স্বরূপ বাস করে দেখুন বা যদি আপনার মনে হয় মায়ের সামনে একটু প্রসাদ দেব ওই মূলা কেটে দিন তার সাথে আপনি ফল যা খুশি দিন দেখবেন আপনার জীবন বদলে যাবে যারা অনেক অর্থ কষ্টে ভুগছেন তাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা যারা ভালো আছেন তাদের কিন্তু দরকার নেই তারা ভালো আছেন তাহলে এই জিনিসটা ছোট্ট একটি যদি করতে পারে এই পাঁচটা রাশি মূলত তাহলে কিন্তু আপনাদের অবশ্যই যে দুর্ভাগ্য আপনারা বলছেন যে আমার সময় খারাপ ভালো না তাদের সময় কিন্তু বদলাবে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার